রাজ্যত পুনৰ আৰম্ভ হল কয়লাৰ চোৰাং বেহা পাছিঙৰ দায়িত্বত প্ৰফুল্ল ধীৰাজ সরকারের তথাকথিত নিরাপত্তা বেষ্টনীর মাজতেই রাজ্য পুনের আরম্ভ হয়েছে কয়লার চোরাং বেহা আরক্ষীর জ্ঞাতসারে প্রতিদিনে মেঘালয়ের প্রবেশ করেছে চোরাং কয়লা পরিবাহী ট্রাক মন করক এই দুজন যুবকক এইজনের নাম ধীরাজ আর এইজনের নাম প্রফুল্ল এই দুইজনে মিলি এতিয়া মেঘালয়ের পর যোরাবাট হয়ে গুয়াহাটির মাজেরে বহিরাজ্যের সরবরাহ করেছে চোরাং কয়লা ধীরাজ আর প্রফুল্লই প্রতিখন চোরাং কয়লা ভর্তি ট্রাক পার করার নামত সংগ্রহ করে 12,000 টাকাক পাসিং ট্যাক্স মত করক এই কেখন ট্রাকর নম্বর প্রতিদিনে মেঘালয়ের পর পার করবলিয়া কয়লা ট্রাকর নম্বর দিনের ভাগতে প্রস্তুত করে হোয়াটসঅ্যাপের জড়িয়ে আগতীয় জমা দিয়া হয় আরক্ষী বিশেষক যোরাবাট আর পকিস্ত থানার সংশ্লিষ্ট আরক্ষী বিষয়ালয় প্রেরণ করা হয় ট্রাকর নম্বর সমূহ পাসিং গ্রুপর সরকার প্রফুল্ল আর ধীরাজে দিয়া নম্বরের ট্রাকে পার হয়ে যাব পারে গুয়াহাটির মাজেরে আরক্ষীক মেনেজ করে প্রতিদিনেই চোরাং কয়লার ট্রাক পার করা এই কেটা ধুরন্ধরের সবিশেষ তথ্য ফাটিল করা হব পরবর্তী প্রতিবেদন কিন্তু আটাইতক ডর কথাটা হল যি সময় রাজ্য সরকারখানে সিন্ডিকেট তথা অবৈধ বেহার বিরুদ্ধে সরব হয়েছে ঠিক সেই সময়তে আরক্ষীক মেনেজ করে এই দুই পাসিং দালালে কিদরে মাছ লিখা চোরাং কয়লার ট্রাক পার করাই আছে সেইটহে রহস্যজনক ব্যুরো রিপোর্ট ভিজন প্রাগ।